সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সাহা, হিন্দু নেতা রাজীব চন্দ্র ঘোষ, ভজন চন্দ্র দাস, হিন্দু নেতা রাজেশ কুমার দাস, তুলসী ঘোষ সহ আরো অনেক নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, আমাদের গির্জা পেগোডার উপর হামলা হয়, আমাদেরকে উপর নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চালাচ্ছে। যখন আমরা গত 17 মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি, আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি, সেদিনই সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাজার হাজার মানুষ রাতে মাইকিং করে উপস্থিত হয়ে আমাদের এই 88টি বাড়িঘরে হামলা করলো, ভাঙচুর করলো। আপনারা টিভি ফুটেজে দেখেছেন কিভাবে টিভির আমাদের টিনের ঘরগুলি কুপিয়ে কুপিয়ে ভাঙচুর করেছে, আমাদের মা বন্ধুর উপর নির্যাতন করা হয়েছে, আমাদের প্রতিমাগুলি ভাঙচুর করা হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে, আমাদের বাড়িঘরের সহ সম্পত্তি লুটতরাজ করা হয়েছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মানুষ হতবাক। যখন আমরা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী সারা বাংলাদেশের সবাই পালন করছি, তখন আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। আজকে আমাদের আনন্দ করার কথা ছিল, এই স্বাধীনতার জন্য সকলে মিলে রক্ত দিয়েছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, আজকে বঙ্গবন্ধুর সোনার বাংলায়, আজকে সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশকে তারা দেখাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিকট আমাদের দাবি, এগুলি গ্রেপ্তার হয়। আমরা দেখেছি আজকে যে মাস্টার মাইন্ড তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দেখেছি র্যাবের ডিজি মহাজয় সেই এলাকা ঘটনাস্থল প্রদর্শন করেছেন, উনি যাওয়ার পর আজকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে মাস্টার ম্যান ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তার করলে হবে না, সকলকে যারা হাজার হাজার মানুষ আপনার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচার করতে হবে। আমাদের হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে ফেলতে আছে, মন্দিরগুলো ভাঙতে আছে, এগুলার প্রতিবাদ জানি, বিক্ষোভাবে জানি, এগুলো যে জোরালোভাবে জানি সরকারের কাছে অনুরোধ করছি, জানি দৃষ্টি আকর্ষণ করে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, সেদিনও আমাদের হিন্দুদের উপরে হামলা হয়েছে, সেই রাজাকারদের বিচার চাই। এনএন টিভি নিউজ ডেস্ক।